গত 22 দিন ধরে অঙ্গনওয়াড়ি সেন্টার তালাবন্দী থাকলেও সেন্টারের দিদিমণির পাশাপাশি দপ্তরেরও কোনো ধরনের হেলদোল নেই। এই ঘটনা কৈলাসহরের সমরুরপাড় গ্রাম পঞ্চায়েতের 1 নং ওয়ার্ডের করৈথলি গ্রামের অঙ্গনওয়াড়ি সেন্টারে। বিগত প্রায় 2 বছর কোভিড মহামারীর জন্য স্কুল বন্ধ থাকার পর থেকে স্কুলের দিদিমণি শিল্পী শুক্ল বৈদ্য রেগুলার স্কুলে আসেন না বলেই গ্রামের মহিলারা জানায়। গোটা গ্রাম স্কুলের দিদিমণি শিল্পী শুক্ল বৈদ্যের উপর দীর্ঘদিন ধরে প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে রয়েছে। কৈলাসহরের চণ্ডীপুর ব্লকের অধীনে অবস্থিত সমরুরপাড় গ্রাম পঞ্চায়েত, এই সমরুরপাড় গ্রাম পঞ্চায়েতের 1 নং ওয়ার্ডের করৈথলি এলাকায় বাগান শ্রমিকের বসবাস। বাগান শ্রমিকের ছেলে মেয়েরাই এই অঙ্গনওয়াড়ি সেন্টারে পড়াশোনা করে। গ্রামের মহিলারা প্রকাশ্যে জানায় যে অঙ্গনওয়াড়ি সেন্টারের দিদিমণি শিল্পী শুক্ল বৈদ্য নিয়মিত স্কুলে আসেন না এবং স্কুলের বাচ্চাদের পড়াশোনা থেকেও দিনের পর দিন বঞ্চিত রেখেছে। পাশাপাশি দপ্তরের দেওয়া খিচুড়ি, ডিম, কলা, মুড়ি, বিস্কুট ইত্যাদি খাবারও বাচ্চাদের দীর্ঘদিন ধরে খাওয়ানো হচ্ছে না। শুধু তাই নয়, এলাকার গর্ভবতী মহিলাদেরও প্রোটিনযুক্ত খাবার সরবরাহ করছে না দিদিমণি। গ্রামের মহিলারা কয়েকবার দিদিমণি শিল্পী শুক্ল বৈদ্যকে স্কুলে নিয়মিত না আসার ব্যাপারে জিজ্ঞেস করলে দিদিমণি উত্তেজিত হয়ে গ্রামের মহিলাদের জানিয়ে দেন যে উনি ওনার মর্জি মাফিক স্কুলে আসবেন এবং যাবেন, কারোর কোনো অসুবিধা হলে দপ্তরের কাছে জানাতে পারেন বলেও দিদিমণি জানান। গ্রামের মহিলারা কয়েকবার স্থানীয় পঞ্চায়েতের প্রধান সহ অন্যান্যদের জানানোর পর পঞ্চায়েতের প্রধান সহ অন্যান্যরা কয়েকবার দিদিমণিকে বলার পরও দিদিমণি শিল্পী শুক্ল বৈদ্য পাত্তাই দিচ্ছেন না প্রধান সহ অন্যান্যদের কথা। নিরুপায় হয়ে গ্রামের মহিলারা করৈথলি গ্রামের অঙ্গনওয়াড়ি সেন্টার অনির্দিষ্টকালের জন্য তালাবন্দি করে দেয়। লাগাতার 22 দিন ধরে অঙ্গনওয়াড়ি সেন্টার তালাবন্দি আছে বলে গ্রামের মহিলারা জানান। দিদিমণি স্কুলে প্রায় সময় আয় না, সপ্তাহে 1 দিন 2 দিন আয়। তারপরে এখানে যেটা রেশন দেওয়া হয় রেশনের মধ্যে পুরো রেশন দেয় না, মাসে 1-2 মাস দিব, 2-3 মাস গ্যাপ থাকে। তারপরে ডিম তো কোনো দিনই দেয় না, যখন থেকে লকডাউন লাগছে তারপরে ডিম দিছে না। একবার দিছে বছরে ডিম 3টা করে, তারপরে আর ডিম দিছে না। তারপরে পোলা পানের টিফিন আছে, আমরা শুনছি অন্য স্কুল থাকি, এই স্কুলে জানি না যে টিফিন দেয় কই, আমরা পোলা পান পায় না কোনো টিফিন। তারা কইলা যে তারা মারে তারা দিছি, তারা দেওয়ার পরেও তো তারা আরো একবার তারা দিছিলাম, যে পঞ্চায়েত থেকে আয়া তারা ফুলাইলো তালা, যে না তারা দেওয়া হইতো না স্কুল খুলি দেব, দিদিমণি ভালো করে চালাইবো। আর কয় ওখান থেকে ভালো করে চালাই, একদিন আইলে 3 দিন আইতো না দিদিমণি শৈল। 22 দিন ধরে তালাবন্দির খবর পেয়ে চণ্ডীপুর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান সন্দীপ কর্মী চণ্ডীপুর ব্লকের সিডিপিও এল ডার্লংকে ফোনে কয়েকবার জানানোর পরও সিডিপিও কোনো ধরনের ভূমিকা নেননি। অঙ্গনওয়াড়ি সেন্টার তালাবন্দির ব্যাপারে সিডিপিও এল ডার্লংকে সরাসরি জিজ্ঞাসা করলে উনি প্রথমে এই ঘটনা জানেন না বলে স্বীকার করলেও পরবর্তী সময়ে উনি আবার অস্বীকারও করেন। তবে সিডিপিও কোনো ধরনের সঠিক উত্তর দিতে পারেনি এবং উনি এই ব্যাপারে তদন্ত করবেন বলেও জানান। এটা জানি আমি সুপারভাইজারের কইছি আগে, এটা ভিজিট করতো, এটা হয়তো কিছু সমস্যা থাকতে পারে, এটা কিছুদিনের মধ্যে আমরা এই সমস্যাটা আমি ক্লিয়ার করতে চেষ্টা করতেছি। ব্যাপারটা কি বলবেন না, হয়তো হয়তো কিছুদিন লাগে বোধহয় কিছু প্রবলেম আসিল, এখন ইনকোয়ারি নেওয়ার পরে দিদিমণি আর যা কিছু মেনু আছে এসএনপি মেনু যা কিছু আছে জানা গিয়েছে। প্রভাবশালী বাম নেত্রী সিডিপিও এল ডার্লংকে টাকা পয়সা দিয়ে ম্যানেজ করেই দিদিমণি শিল্পী শুক্ল বৈদ্য উনি ওনার মর্জি মাফিক স্কুল চালাচ্ছেন। প্রভাবশালী এই বাম নেত্রীর বিরুদ্ধে কোনো ধরনের ভূমিকা নিতেও সিডিপিও ভয় পাচ্ছেন বলে সিডিপিও অফিস সূত্রে জানা গিয়েছে। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ।